আজকের গল্প ছোট্ট টুনির বড় মন। এক সময় একটা পাহাড়ের নিচে বড় জঙ্গল ছিল। সেই জঙ্গলে টুনি তার পাঁচটা সন্তানকে নিয়ে থাকত। তারা সকলেই খুবই সুন্দর দেখতে ছিল, কিন্তু তাদের কারোর সেই জঙ্গলের বাইরে যাওয়ার অনুমতি ছিল না। 8 বছর বয়স হলেই তারা জঙ্গলের বাইরে যাওয়ার অনুমতি পেত। কিন্তু সেই 5 টুনটুনির মধ্যে যে সব থেকে ছোট ছিল, তার নাম ছিল টুনটুন। তার জঙ্গলের বাইরে যাওয়ার খুব ইচ্ছে ছিল। সে দেখতে চাইতো জঙ্গলের বাইরের পরিবেশ কেমন, সেখানে কি কি রয়েছে। সে চাইতো আরো নতুন নতুন বন্ধু বানাতে। একদিন এমন সুযোগ চলে এলো, যখন টুনটুনের বয়স 8 বছর হলো, সেদিনই টুনটুন তার মায়ের কাছে অনুমতি নিয়ে জঙ্গলের বাইরে বেরিয়ে গেল। টুনটুন খুব খুশি ছিল। সে জঙ্গলের বাইরে এদিক ওদিক ঘুরে বেড়াতে থাকলো। অনেকক্ষণ ওড়ার কারণে সে ক্লান্ত হয়ে গিয়ে একটা বটগাছের মধ্যে বসল। সেখানে সে দেখতে পেল সামনে দিয়ে একটা রথ যাচ্ছে। টুনটুন মনে মনে ভাবল, কত বড় রথ, আমি রথটার কাছে গিয়ে দেখি তো ভালো করে। সে রথের সামনে গিয়ে দেখল রথে একটা সুন্দরী রাজকুমারী বসে আছে। হঠাৎ সেখানে ঝড় উঠল, ঝড়ের কারণে রথটা ভেঙে গেল। যারা রথ টেনে নিয়ে যাচ্ছিল সেই পায়রাগুলো উড়ে চলে গেল, কিন্তু রাজকুমারী বিউটি পায়রা সঠিকভাবে উড়তে পারত না, কারণ সে যখনই বাইরে বেরোতো রথে চেপেই যেত, তাই তার ওড়ার অভ্যাস ছিল না। বিউটি পায়রা অনেকবার চেষ্টা করেও উড়তে পারছে না দেখে টুনটুন সেখানে গেল আর বিউটি পায়রাকে বলল, রাজকুমারী, আপনার সারথীরা তো আপনাকে ছেড়ে চলে গেল, আপনি চলে যাচ্ছেন না কেন? বিউটি পায়রা কাঁদো কাঁদো হয়ে বলল, মিষ্টি টুনি, আমি উড়তে পারি না, কারণ আমি রাজকুমারী হওয়ায় আমি সঠিকভাবে উড়তেই শিখিনি। আমি জানি না এখন আমি কি করব। রাজকুমারী, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাচ্ছি। তুমি কে? আমি কেনই বা তোমার সাথে যাব? আমি তো তোমাকে চিনি না। আমি টুনটুন, উত্তর দিকে পাহাড়ের নিচে যে বড় জঙ্গল আছে আমি সেখানে থাকি। আমি এখানে এসেছিলাম ঘুরতে, আপনি আমার সাথে চলুন, আমাকে একটু ভরসা করুন। এই বলে টুনটুন বিউটি পায়রাকে একটা কুঁড়ে ঘরের মধ্যে নিয়ে গেল। টুনটুন যখন একা একা ঘুরে বেড়াচ্ছিল তখন সে এই কুঁড়ে ঘরটাকে দেখে রেখেছিল। ঝড় বৃষ্টি থামার পরে টুনটুন বলল, রাজকুমারী, চলুন আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিই। কিন্তু আমি তো তোমার মতো উড়তেই পারি না। তাতে কি, চলুন আমি আপনার সাথে হেঁটে হেঁটেই যাব, আপনাকে প্রাসাদে পৌঁছে দিয়ে আমি আমার বাসায় ফিরব। টুনটুনের কথায় সম্মত হয়ে দুজনে হেঁটে হেঁটে চলল রাজপ্রাসাদের পথে। অনেকক্ষণ চলার পরে তারা প্রাসাদে গিয়ে পৌঁছালে। রাজকুমারী বিউটি পায়রার বাবা মা তাকে দেখতে পেয়ে খুব খুশি হল। রানী তাকে দেখতে পেয়ে কেঁদে কেঁদে বলল, মা, তুই এই ঝড়ে কোথায় ছিলি? আমি আর তোর বাবা তোকে নিয়ে কত চিন্তা করছিলাম। কেঁদো না মা, এই তো আমি চলে এসেছি, এই দেখো এ হলো টুনটুন, ও আমাকে খুব উপকার করেছে,
আমাকে নিজের সাথে নিয়ে একটা কুঁড়ে ঘরে নিয়ে গেল, আর এখন দেখো আমায় পৌঁছে দিয়ে গেল এই রাজপ্রাসাদে। রানী টুনটুনের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ মা টুনটুন, আজকে তোমার জন্য আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি, তোমাকে অনেক ধন্যবাদ। আজকে তুমি আমাদের প্রাসাদেই থেকে যাও। না রানীমা, আমি বাড়ি না গেলে মা আমার জন্য অনেক চিন্তা করবে, আমি আবার আসবো রাজকুমারীর সাথে দেখা করতে। টুনটুন, তুমি আমার জীবন বাঁচিয়েছো, আজ থেকে তুমি আমার বন্ধু, তুমি আমাকে রাজকুমারী না বলে বিউটি বলে ডাকবে। মা, আমিও টুনটুনের বাড়িতে যেতে চাই। কিন্তু মা, তুমি তো উঠতেই পারো না, আর টুনটুনের বাড়ি তো অনেক দূরে। এই কথা শুনে বিউটি পার্লার মন খুব খারাপ হয়ে যায়। সত্যিই তো সে উঠতে পারে না, আর টুনটুনের বাড়ি তো অনেক দূরে। বিউটি পার্লার মন খারাপ দেখে টুনটুন বলে, আচ্ছা বিউটি, আমি এবার থেকে রোজ তোমায় উড়তে শেখাবো। এই কথা শুনে বিউটি খুবই খুশি হয়ে গেল এবং টুনটুন তাদের কাছে বিদায় নিয়ে বাসায় ফিরে গেল। এরপর থেকে টুনটুন রোজ রাজপ্রাসাদে আসে, বিউটি পায়রাকে রোজ একটু একটু করে উড়তে শেখায়। এইভাবে এক মাস কেটে যায়। বিউটি পায়রা এখন খুব সুন্দর উড়তে শিখে যায়। এরপর থেকে বিউটি পায়রা মাঝে মাঝেই টুনটুনের বাড়ি যায়। সেখানে গিয়ে টুনটুন আর তার ভাই বোনের সাথে সময় কাটিয়ে বাড়ি ফিরে আসে। থ্যাংক ইউ।